শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি মোস্তফা আহমেদ, সহকারী শিক্ষক, জীবনপুর পরিবর্তনাস উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, সপ্তম অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। তাহলে আমরা প্রথমেই জেনে নেই মহাকর্ষ এবং অভিকর্ষ কি। মহাকর্ষ, আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটি বস্তুই কি করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? আর এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ। দুইটা বস্তুর মধ্যে যখন আকর্ষণ হবে, এটা হচ্ছে আমরা মহাকর্ষ। তাহলে আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি, দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, ঠিক আছে? মনে করো এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু হচ্ছে বি। এই দুটোর মধ্যকার যে আকর্ষণ বল আছে এটার নাম হচ্ছে মহাকর্ষ। এটা একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু। এই দুই বস্তুকার মধ্যকার আকর্ষণ বল কি বলা হবে? মহাকর্ষ। এবার চলো অভিকর্ষ কি জিনিস আমরা একটু দেখি। অভিকর্ষ অভিকর্ষ একটা আকর্ষণ বল। তাহলে এই আকর্ষণ বলটার মধ্যে একটু ভিন্নতা আছে, মহাকর্ষের সাথে অভিকর্ষের একটু পার্থক্য আছে। আমরা আগে বলেছিলাম যে মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ, অভিকর্ষ দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ। তবে এখানে যে দুইটা বস্তুর কথা বলা হয়েছে, এখানে দুইটা বস্তু না হয়ে একটা হবে বস্তু আর একটা হবে পৃথিবী। এদের মধ্যে যখন আকর্ষণ বল কাজ করবে তখন এই আকর্ষণ বলটার নাম হবে অভিকর্ষ, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারতেছো যে মহাকর্ষ এবং অভিকর্ষ বলের মধ্যে পার্থক্যটা। তাহলে মহাকর্ষ বলবো আমরা ভূপৃষ্ঠের মধ্যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলে? মহাকর্ষ। বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে কি? অভিকর্ষ বল। তাহলে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বললে কি বলা যাবে? মহাকর্ষ। তাহলে দেখো এই অভিকর্ষ বল কি এক ধরনের মহাকর্ষ বল। তাই আমরা এখানে বলতে পারি যে সব আকর্ষণ বলেই হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল কি নয়? অভিকর্ষ বল নয়। তাহলে বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে কি? অভিকর্ষ। আর দুইটা বস্তুর মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা বলতে পারি এটা পৃথিবী তো একটা বস্তু, তাহলে এটাকে আমরা আবার মহাকর্ষ বলতে পারি, কিন্তু অভিকর্ষকে আবার মহাকর্ষ বলা যাবে না। আচ্ছা, তাহলে চলো আবার কিছু বাস্তব উদাহরণের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই আম গাছ থেকে পাকা আম পড়তে দেখেছো। আচ্ছা, তাহলে পাকা আমটা কেন নিচে পড়লো? উপরে তো অনেক জায়গা ছিল, কিন্তু কেন নিচে পড়লো? কারণ কোনো কিছুই না, কারণ হচ্ছে অভিকর্ষ বল। কি বল? অভিকর্ষ বল। এই যে আমি বলতেছি বস্তু এবং পৃথিবীর আকর্ষণ, প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্র দিকে আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণ বলের কারণে মূলত এই যে পাকা জাম যা আছে সব নিচের দিকে পতিত হবে, ঠিক আছে? এটা কোন বলের প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে এই সম্পর্কিত নিউটনের একটা সূত্র আছে, মহাকর্ষণ জনিত একটা সূত্র আছে, যেটাকে নিউটনের মহাকর্ষীয় সূত্র বলা হয়। চলো আমরা সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কোন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটা আমরা আগেও দেখছি, নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক
এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আবার দেখো সূত্রটা খেয়াল করো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুর বরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্রের ব্যাখ্যা একটু খেয়াল করো, এটা একটা বস্তু A, তার বর্ধন নিলাম আমরা m1, এটা একটা বস্তু B, তার বর্ধন নিলাম আমরা m2, তাদের মধ্যকার দূরত্ব আমরা ধরে নিলাম d, তাদের মধ্যকার আকর্ষণ ধরে নিলাম আমি f। তাহলে দেখো বিজ্ঞানী নিউটন বলতেছেন এখানে দুইটা ফ্যাক্ট কাজ করতেছে, একটা হচ্ছে বরের গুণফলের সমানুপাতিক আর একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে f প্রপোর্শনাল মানে সমানুপাতিক বরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমি একটা জিনিস লিখলাম বরের গুণফলের সমানুপাতিক, f প্রপোর্শনাল m1 m2 মানে বরের গুণফলের সমানুপাতিক। আবার বলছে আকর্ষণ বলটা বর্গের ব্যস্তানুপাতিক, কার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুই নম্বর আমরা লিখতে পারি f প্রপোর্শনাল 1 বাই b স্কয়ার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক এই মানে হচ্ছে কি বার মানে বিপরীত, দূরত্ব কত ধরেছি আমরা d, তাহলে d এর বর্গ কত b স্কয়ার, তাহলে ব্যস্তানুপাতিক মানে 1 বাই b স্কয়ার। এখন যদি আমরা এই দুইটা জিনিস কি একসাথে করতে যাই তাহলে আমরা পাই f প্রপোর্শনাল m1 m2 বাই b স্কয়ার, ঠিক আছে। তাহলে দুইটা যদি আমরা একসাথে করি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই f প্রপোর্শনাল m1 m2 বাই b স্কয়ার। এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে এটা লেখা যাবে f g m1 m2 বাই b স্কয়ার। এই যে এখানে g টা আছে এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যেহেতু একটা ধ্রুবক তাহলে তার মানে কি একটা নির্দিষ্ট একটা মান আছে, তার মানটা হচ্ছে 6.023 ইনটু ট্যান ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান একটা সংজ্ঞা আছে, তাহলে জি এর সঙ্গে এমন ভাবে দেওয়া হয় যেন জি এর মান 1 হয়, ঠিক আছে, মানে f সমান g হয় এমন ভাবে g এর সংখ্যাটা দেওয়া হয়। তাহলে দেখো g কে যদি আমরা 1 করতে যাই তাহলে এটা 1 1 এটাও কি করে লাগবে 1 করে লাগবে। তাহলে আমরা সংখ্যাটা এইভাবে দিতে পারি যে একক বরের দুটো বস্তু কি বলে একক বরের মানে 1 1 কেজি বরের দুটো বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা হয় তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে এই বলটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এক কেজি বরের দুইটা বস্তু, আমি গাণিতিক ভাবে একটু দেখাচ্ছি তোমাদেরকে চিত্রের মাধ্যমে খেয়াল করো। মনে করো একটা বস্তু আছে এক কেজি, এখানে একটা বস্তু আছে এক কেজি, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে তারা যে বলে আকর্ষণ করবে এটাই হচ্ছে জি, ঠিক আছে। তাহলে জি এর সংখ্যাটা ওইভাবে দেওয়া হয় একক বরের দুটো বস্তু পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা হয় তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে মহাকর্ষীয় ধ্রুবক জি বলে, ঠিক আছে। তাহলে আজকের আলোচনার আমার সারমর্ম হচ্ছে মহাকর্ষীয় দৃশ্য কাকে বলে, মহাকর্ষীয় দৃশ্যের মধ্যে পার্থক্য, নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো, ঠিক আছে, আর মহাকর্ষীয় ধ্রুবক জি জি এর সংজ্ঞা। আশা করি তোমরা আজকে পর্যন্ত বুঝতে পেরেছো, তোমরা এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করে রাখবা, আগামী দিনে আমি আমার নেক্সট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে আর অবশ্যই বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।